এর নাম সিয়াম সাধনা। এক মাস রোজা রাখলাম, ঈদের দিন আবার বিড়ি টানা শুরু করলাম, এটা কিসের সাধনা? ইফতারি কইরেই বিড়ি আছে না নেই? আহা, আল্লাহ হেদায়াত দান করুন। তাকওয়া অর্জন করার গোলাম, তাহলে অনেকে রোজা রাখে, রোজা রাখে কিন্তু ওই যে না খায় আছে ঠিকই, চোখ বাঁচায় না গুনার থেকে, হাত কেউ বাঁচায় না, জবান কেউ বাঁচায় না, ঝগড়া লাগাই দিছে, ঝগড়া লাগাই দিছে। কেউ এত ঝগড়া কেন খায়, ওরে রোজায় ধরে ফেলছে, সম্পূর্ণ একটা বিপরীত কথা। রোজায় ধরলে তো সে ঝগড়া করতে পারে না, অরে রোজায় ধরে না, অরে শয়তানে ধরছে, রোজায় ধরছে না শয়তানে, শয়তানে ধরছে। রোজায় ধরলে তো সে জিকির করবে, রোজায় ধরলে তো কোরআন শরীফ পড়বে, রোজায় ধরলে তো সে বলবে ভাই আমি রোজাদার, তোর সাথে আজকে গুসপারা হবে না, ঈদের পরে দেখা যাবে আমি কি করতে পারি সেটা পরে, আমি রোজাদার তোর সাথে তর্কে যাব না, হাদিসে নিষেধ। আর যে ঝগড়া করে আর রোজায় ধরছে না শয়তানে, শয়তানে, কারণ ও রোজাটা আল্লাহর জন্য রাখেনি, কারণ রোজা ওই খাইছে ঠিক, আর খাওয়ানটাও কেমন খাওয়া খাইছে, মানে সারাদিনের না খাওয়া সাহারিতে এবার গাদাইছে যত্ন, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বোঝাই এমন খাওয়া খাইছে, এখন আর দাঁড়াইতেও পারে না, মসজিদ পাশে নামাজে যাবে কেমনে, যেই খাওয়া খাইছে বাসায় বইয়া বইয়া বইয়াও নামাজ করতে পারে না, বালিশে মাথা লাগায় দুই রাকাত পড়ি, অথচ সাহারিটা সুন্নত। সাহারি কি? তার মানে জনমের মতো খাওয়া। রমাজানে তাহাজ্জুদের যে একটা সুযোগ, চাইলেও বাকি 11 মাসে আপনি পাবেন না, পাবেন কেউ রে যদি বলি আপনি প্রতিদিন রাতে ভোর রাত্রে দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন 1000 টাকা দিব রমাজান সারা, তো বলবো হুজুর টাকাটা আমি আপনারে দেই, আপনি আমার পক্ষ থেকে হয়ে গেলেন, না আমারই টাইম নেই, কথা ঠিক না? রমাজান সাহারি খাওয়ার পুরো টাইম তাহাজ্জুদের টাইম, কপাল পোড়া মুসলমান খাইতে খাইতে আজান ফেকায় দেয় তাহাজ্জুদ পড়ে না, আজান হইছে এরপরও খায়, আজান দিলে কি হইব, রাত্র এখনো কালো আলো হয় নাই। এই হলো হালাত, সারাদিন রোজা রাখো তাকওয়ার মাধ্যমে, বলে কেমনে, বলে রোজার মাধ্যমে খানা পিনার থেকে বাঁচো, তাকওয়ার মাধ্যমে গুনা থেকে বাঁচো, জবানকে বাঁচাও, হাতকে বাঁচাও, কানকে বাঁচাও, চোখরে বাঁচাও, গুনার থেকে নিজেরে বাঁচাও, রাতের বেলা বড় আমল তারাবির নামাজ, তারাবিহের নামাজ, দিনে রোজা রাখছে এটা আল্লাহর, এটা কার? আর তারাবির নামাজ পড়বো এটা পয়গম্বরের আমল, কার আমল? আল্লাহ কি নামাজ পড়েনি? হ্যাঁ, আল্লাহ কয় রোজাটা আমার। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনে আদম ইউযাফ আল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা মিয়াতি ইলা সাবঈ মিয়াতি যাইফিন মা শা আল্লাহ ইল্লা সাওম فإنه لي وأنا أجزي به وفي رواية الصوم لي وأنا أجزى به خدا লাগছে নি আপনাদের? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদসি, রোজাটা আমার, এটা কার জন্য না, অন্য আমলে অন্যের ভাগ আছে রোজার মধ্যে, আমার কাউকে ভাগ কেউ ঢুকাইতে চাইলেও পারবে না, যেমন নামাজ পড়ে একা একা দ্রুত আর মানুষের সামনে আস্তে আস্তে পরে মানুষকে দেখায়, রোজাটা দেখানো যায় না, এটা আমার জন্য। অতএবের পুরস্কারটা কি? আমি হাতে হাতে রোজাদারকে ডাইরেক্ট আমি আল্লাহ দিব, সুবহানাল্লাহ, না হাদিসের ভিন্ন বর্ণনায় নবীজিকে আল্লাহ বলেন যে না, পুরস্কার আমি দেওয়া টাওয়া নাই, আমি আল্লাহ নিজে তোমার পুরস্কার, তার মানে ও রোজাদার আমি তোমার হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম, যাও আমি এখন তোমার, আল্লাহ যদি হয়ে যায় কোনো পরেশানি আছে? রোজাদার আল্লাহ আপনার আমার হয়ে যাবেন,
রোজার হক আদায় করে রোজা রাখবেন। অনেকে রোজা রাখে, হাতের হক আদায় করে না, চোখের রোজা আদায় করে না, জবানের রোজা আদায় করে না। রোজার ইয়েও ক্যারামবোর্ড খেলো না, যুবকেরা লুড্ডু খেলো, আর মোবাইলে তো গুনা তো আছেই। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, হাতের রোজা ঠিক রাখরে বাবা। তুমি মুসলমান নবীর আশে, তোমার দাম কত রে যুবক, গোটা পৃথিবীর মধ্যে তুমি মাথা উঁচু করে দাঁড়াইবা, গোটা দুনিয়া তোমার পায়ের নিচে থাকবে। দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে, তবে তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ও মায়া, একটা বেঈমানের বাচ্চা যদি দুনিয়াটা নিয়ন্ত্রণ করে, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমার অভাব কি? ইহুদি বেঈমানরা হারাম খেয়ে যদি মেধা ঠিক থাকে, তোমার সমস্যা কি? তোমার মেধা তো ওদের থেকে বেশি, ব্যবহার করো, ব্যবহার করো। জন্মগত ভাবে নারীদের তুলনায় পুরুষের জ্ঞান কম, যুবকেরা বলো বেশি? একটা নারী দেশ চালাইতে পারলে তুমি পারো না কেন? আরো আরো গাঞ্জা খাও, ইয়াবা ট্যাবলেট লয়ে ঘুমাও, মদ পান করো, মোবাইলে আকাম করে করে চরিত্র আরো নষ্ট করো, তাহলে এক সেকেন্ডের মূল্য তোমার আর জমিনে থাকবে না, তোমার এই সম্মান সব ধুলায় মিশে যাবে। তুমি মরে গেলে বলবে, সবাই বলবে মরে গেলে কি বলে, ইন্না, তুই মরলে কইবে আলহামদুলিল্লাহ। যেই তালে ঠিক কও, মানে আকাম তুই কর না আমি করি। হ্যাঁ, এবার নিজের কপালে জুতা দিয়ে বাইরে, যে আমার কপালটা এত খারাপ যে আমি মরে গেলে সবাই করবো আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরে, কারণ কি? আমার চরিত্রের কারণ, আমার মাও আমার দোয়া করেন, আমার আম্মা দোয়া করেন, আমার চরিত্র এত খারাপ, এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, এই মোবাইলের কারণে তোর চরিত্র এত খারাপ, মা বাবার সাথে বেয়াদবি করেছো, কতবার কোনো সীমানা নাই, কেউ দোয়া করে না, মনে মনে চায় পেটে ধারণ করছি সন্তান, ফালাইয়া দেওয়া যায় না, তবে মইরে গেলে খুশি, এই সন্তান দুনিয়াতে থাকলে আমি মা বাবার লজ্জায় মুখ দেখাইতে পারি না। কেমন চরিত্র অর্জন করলা রে বাবা, ও যুবক বাবা, তোমার বয়স এখনো 24-25-27 হয়ে গেছে, তুমি এখনো মায়ের কাজের লোকের মতো কাজে লাগাও না। আমি এত বড় বক্তা, এই বেটা শোন, আমি এত বড় বক্তা, এরপরও চেষ্টা করি সুযোগ পাইলে আম্মা জানের খেদমত করতে, কাপড়টা পারলে ধুইয়া দেই, মশারিটা টানায় দেই, তোমার তো এটাই দরকার ছিল, নিজের কাপড় তুমি নিজে ধুইবা, আম্মা জানেরটাও ধুইয়া দিবা, নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। কিন্তু তুমি কত বড় কপাল পোড়া, কত বড় খারাপ চরিত্রের যুবক, তোমার প্যান্ট শার্ট টাই খুলে বাসায় রাখো, মায়েরে চাকরানি বানাইছো, তোমার মা ধুইয়া মশারি তোর মাকে টানায় দিতে হয়, লজ্জা থাকা দরকার তোমার। কি শিখছ জীবনে, কি শিখেছ, কি আদর্শ মানুষকে দিতে চাও, অথচ পুরো পৃথিবী তাকায় আছে তোমার দিকে, তোমার আদর্শ দিয়া উম্মত ফায়দা নিবে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, তোমার থেকে নজরুলের মাথা কি 1.5 কেজি, কবি নজরুলের মাথা 1.5 কেজি, ওজন বেশি ছিল, হাত একটা বেশি ছিল, তাহলে এত গুণ গুণগান তুমি গাও কবি নজরুলের, তুমি এরকম হতে পারো না, হতে গেলে কি লাগবে তোমার? কিচ্ছু লাগবে না, চরিত্রটা ঠিক করো হয়ে যাবে, আর কিচ্ছু না। ডাক্তার হও তবে তাসলিমার মতো হয়েও না, তো জুতার বাড়ি ছাড়া উপায় নেই। ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মান নিয়ে থাকো, আর সম্মানের জন্য তোমার থাকতে হবে অল টাইম সুস্থ, থাকতে হবে চরিত্র সুন্দর, আর এই দুটোটাই জবাই করতেছো মোবাইল দিয়ে। মোবাইলে মানুষ অসুস্থ হয়ে যাইতেছে, গুগলে সার্চ দিয়ে দেখো অ্যান্ড্রয়েড মোবাইলে দেহের কি ক্ষতি হয় দেখো। আমাকে হুজুর বোটা তো বিশ্বাস করবি না, মানমত করছো তবু মুরব্বী যারা প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক, গুগলে ঢোক, এরা সব থিওরি দিয়ে রাখছে, কোন দিন কোন জায়গায় কি বলছে সব থিওরি দেওয়া। এই মোবাইলে তোর চোখের কি ক্ষতি করে, দেহের কি ক্ষতি করে, কানের কি ক্ষতি করে, হার্টের কি ক্ষতি করে, এগুলো দেখো।
কয়েকদিন পর বিছনা করে থাকবা, চোখ দিয়ে তাকাবা পাওয়ার থাকবে না, হাত থাকবে পাওয়ার থাকবে না, হাট থাকবে দুর্বল। আর চরিত্র তো এটাই শেষ করে ফেলল। তুমি তো নিজের খুব বড় মনে করো, অথচ তুমি বলো তো বুকে হাত দিয়ে একা একা, তুমি এমন কোন কাজ কি কেউ করেছো জীবনে যে তোমার কেউ দোয়া করবে? দোয়ার কোন কাজ? শিক্ষক দোয়া করলে তোমার কপালে লাগবে, করছো বেয়াদুবি। মা বাবা দোয়া করলেই কবুল, করে না দোয়া, করছো বেয়াদুবি। মা বাবার অন্তরে শুধু কষ্ট, কাউকে বুঝাইতেও পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। রাতের বেলা নবীর আমল তারাবির নামাজ কয় রাকাত? প্রথম রোজায় ও আল্লাহ এক ধাক্কা ইমামের পিছে, হে আমার খালি সামনে ঠেলে, তুমি যাও তুমি যাও। আর ও কই যায়? ও খালি বারান্দার দিকে যায়, যাইতে যাইতে দরজায় যখন ফরসটা পড়ছে দুই রাকাত কইরা দৌড়ে রাস্তায় ঘুরে আড্ডা দেয়, আসে না মসজিদ খালি হয়ে যায়। আর আট রাকাতের পরে তো মসজিদ একটা তুফান শুরু হয়ে যায়, কে কার আগে বাইরে? এ ভাই এবাদত কার জন্য? আপনি যদি বের হন এমন ভাবে বের হবেন যে আর এক মুসল্লির এবাদতের মধ্যে যেন কোনো দুর্বলতা, আপনি তুফানের মতো বের হয়ে যান, কি জান্নাতের টিকিট পাইয়ে নিয়েছেন এই খুশি? আপনি চুপচাপ যদি জরুরত থাকে যাবেন, ভিন্ন কথা। ভাত কেন ভিতরে? তো আপনি এবাদত কার জন্য করলেন? আপনার মধ্যে এটা যদি অন্তরে আসে, আমি আট্রাকাতওয়ালা বড় ভিআইপি বড় দামি, এটা তো আল্লাহর জন্য হইল না, আপনার এই জীবনের আমল তো সব বরবাদ। আমি যদি বিশ রাকাত করে মনে করি আমি জান্নাত পেয়ে ফলাইছি, এই অহংকারে তো আমার জীবনের সব আমল শেষ। অথচ তাকওয়া কি শিখায়? বিনয়ী শিখায়, বিনয়ী শিখায়, নম্রতা শিখায়, ভদ্রতা শিখায়। আর আমরা বুক টান টান করে চলি। আল্লাহ হেদায়াত সবাইকে দান করুন। আমিন। তাহলে রাতের আমল এক নম্বর কি? তারাবি নামাজ। দ্বিতীয় আমল এই রমজানে যেটা অন্য মাসে পারবেন না, তাহাজ্জুদের নামাজ। এই সুযোগটা কি যতদিন পড়েন নাই সামনে থেকে ধরে রাখার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? কি যুবক বাবারা কয় আমি রোজাই রাখি না, কি ভোর রাত্রে উঠলে না তাহার ভোর রাত্রে তো উঠেই না। আর আব্বাজান তো সিগন্যাল লাগায় রাখছে, খবরদার, রোজা রাখলে কিন্তু চেহারা নষ্ট, বিয়া কাশাদির বহুত ব্যাপার আছে। ওই আব্বাজানের পাইলে জিজ্ঞাস করতে মনে চায়, ও কুলাঙ্গার বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইলে আকাম কইলে যে চেহারা খুয়াইল, এটা কোন মেডিসিন দিয়ে ঠিক করবা? জবাব দাও। আবার একদল আছে, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা সবাই ভাতের অভাবে রোজা রাখি, কত বড় নষ্ট। আর একদল কয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে, কি বেড়ে যাবে? অথচ সায়েন্স কি বলবে, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীরের ঔষধ। দেখছেননি ঔষধের মানে রোগের কারণ কেমন? তার সেরা অথচ উচিত ছিল আল্লাহ একটা ফরজ রোজাও ছাড়ব না, এর বরকতে তুমি আমাকে সুস্থ করে দাও। এই জন্য নবী শুধু রোজা রমাজান কেন, প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কেন? এটা শরীরকে ব্যালেন্স রাখে, ব্যালেন্স ঠিক রাখে। তিন দিন খাও একদিন রোজা রাখো, শরীর ব্যালেন্স হয়ে যায়। আর জনগণের মতো খাইতে থাকলে শরীর ঠিক থাকবে না। রোজা শরীরের এক অংশ, শুধু স্বভাব তো আছেই, শারীরিক ভাবে একটা সুন্দর সুস্থতার জন্য রোজা। আপনি রোজা রাখেন সুস্থ থাকবেন, সপ্তাহে রসুলের সুন্নত অনুযায়ী দুইটা রোজা রাখেন, সোমবার আর কবে বৃহস্পতিবার রাখেন, দেখবেন শরীর সুস্থ থাকবে। আপনার দুই একদিন কষ্ট হলো, এই যে যারা রোজা রাখে 30 রোজা, 15 ঘরে যখন রোজা ডায়া যায় শেষে যত হয় আগ্রহ কমে না বাড়ে? মনে মনে কয় জিব্রাইল আই যদি এখন কইয়া লাইতো যে পুরা বছর, তো পুরা বছর রাখতাম, এতটা আগ্রহ বাস। প্রথম একটু কষ্ট লাগে, জীবনে রোজা রায় না, প্রথম রোজা রইতে বেউস
ঘুমের তুইটা দৌড়াইয়া পাঁচ দুয়ারে যাইয়া কাঁচা মরিচ আর ফান্তাবার তিন প্লেট খাইয়া পানিও তিন গেলাসের পর চতুর্থ গেলাসে জিদ্দা কামড় দিয়া খা আয় আয় আমি না রোজা ওদিকে তিন প্লেট মারা শেষ রাগের অভ্যাস রোজা রাখে নাই আল্লাহ কয় তুই যখন শুরু করছো তুই এত খাওয়াইছো জনমের মতো যেই খাওয়ন সেহেরিতে ছয় জনও খায় না এরপরও তোর রোজা ঠিক আছে তুই থাক এই রোজা আছে না কথা বল এই যে খাইবে তিন পেলে হ্যাঁ কি দেখেছে ভুল এই ভুলকে বলা হয় মার্জিত ভুল কি কি ভুল মার্জিত ভুল মার্জিত ভুল আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন এটা শুধু মুহাম্মাদের উম্মতের জন্য এই ফ্যাসিলিটি মুহাম্মাদের উম্মত যদি মার্জিত ভুল করে অগ্রিম ক্ষমা বুঝেন না মার্জিত ভুল অনিচ্ছায় ইচ্ছা না কারণ একজন ভুল করে একজন আরে কোলাকুলি করতে যায় হাসি তামাশা একটা ঘুষি মারছে ও জাগাত চাইয়ে দিয়েছে কিছু চাইয়ে দিয়েছে কথাই হয় না চৌকো খুলে না ওই অবস্থায় আছে পরে হাত দিয়ে দেয় বড় হয়ে গেছে জাগাত নাই এটা মার্জিত ভুল রোজা রাখো তোমার চেহারার আলো আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ বাবা তোমার ভয় কি বলো তো বাবা কিসের ভয় তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই এই দিনই লাইনে নামাজ পড়ে তারাবি পড়ে রোজা রাখে নাই তোমার সমস্যাটা কি তোমার মন চায় না তুমি সবার সম্মানে থাকবা তুমি ডাক্তার হও তোমার সম্মানিত ডাক্তার হও পুরো দেশবাসী যেন তোমার মাথায় নিয়ে সম্মান করো আর সেটা করতে হলে তোমার চরিত্র সুন্দর করতে হবে চেহারা সুন্দর লাগবে সুস্থ থাকতে হবে সুস্থতার জন্য রোজা রোজা রাখো না উপায় নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহাজ্জুদের নামাজ রমজানের একটা বড় আমল হলো কোরআনের তেলাওয়াত কিসের তেলাওয়াত যারা বলেন আমি কোরআন শরীফ তেলাওয়াত পারি না বলে বাঁচতে আল্লাহর কাছে এই জবাব দিলে বাঁচতে পারবে না আল্লাহ তো শিখার সুযোগ দিছে কেন শিখলেন না কোরআন শিখতে 20 ঘন্টা লাগে কয় ঘন্টা লাগে বলেন 20 ঘন্টা রমজানের এক একদিন এক ঘন্টা দেন তারাবির নামাজের পরে অথবা কোন সময় ফজরের নামাজের পরে সাহারি খাইয়া এক ঘন্টা টাইম দেন 20 দিনে কোরআন শিখে ফেলবেন আর যেদিন কোরআন শিখে ফেলবেন ওই দিন বুঝবেন নামাজের মজা কি কয়দিন লাগে কোরআন শিখতে 20 ঘন্টা 20 দিনে দিয়া দেন এখনো সময় আছে যদি কোন হুজুর কার কাছে আমার দ্বারা এন ঢাকা খাইবেন ঘুমাইবেন এক ঘন্টা টাইম ডেলি দিবেন আপনাকে 20 দিনে কোরআন শিখাই দেব ইনশাআল্লাহ ও ভাই আপনার মন চায় না এই যে মাহফিলটা এই রোজার মধ্যে এত মানুষ কেন কি আকর্ষণ খাওয়ান আছে নাই সবকিছুর মূলে দেখবেন আল্লাহর মহব্বত কোরআনের আকর্ষণ রসুলের সুন্নতের আকর্ষণ তো সেই কোরআনটা অনেকের ঘরে আছে কত বড় কপাল পরা বছর বছর হয়ে গেল একদিন খুলে দেখলেন না যে শুনি শুধু কোরআন কোরআন বয়ান শুনি ভিতরে কি একটু দেখি তো একটা দিন খুলেও দেখলেন যারা রোজা রাখছেন কোরআন শরীফ খুলবেন এই বাসায় গিয়া আসর ভরে একটু কোরআন খুলে দেখেন তো দেখলাম না তো আঙ্গুল টানবেন কোরআনের উপরে আর বুকে লাগাইবেন আর আল্লাহরে বলবেন আল্লাহ শিখারও তৌফিক দাও আর কোরআনের নূর আমার সিনায় দান করো কে কি বললো ওই চিন্তা করেন না নিজের আমল নামা তৈরি করেন তাড়াতাড়ি আপনার আব্বাও আপনার জন্য উপকারে আসবে না দেখেন না অন্যায় কইরা সন্তান ধরা খাইলে বাবারে ধরলো গায়ে এটা আমার ছেলে না এর সাথে আমার সম্পর্ক নেই দুনিয়াতে পরকালে তো কি উপায় হবে বুঝেন দুনিয়াতেই কোরআন শরীফ পড়বেন তারাবির মাধ্যমে একটা খতম দেন এটা এক খতম হবে ইনশাআল্লাহ এক রমাজান ইনশাআল্লাহ আর নিজে দেখে দেখে কোরআন শরীফ পড়ে আর একটা খতম করেন কি পারবেন না ইনশাআল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন ইফতারি সামনে নিয়ে কোনো বাজে মন্তব্য কথা কল্প কিছু হবে না আধা ঘন্টা আগে ইফতারি রেডি করে ফেলবেন
এরপরে বসে কোনো কথা নাই, শুধু দোয়া দোয়া, মনে মনে দোয়া, ছেলের জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, দোকানের জন্য, ব্যবসার জন্য, অসুস্থ রোগী পড়ে আছে সবার জন্য দোয়া করেন। রোজাদার দোয়া করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি হবে না। আর রোজাদারের ইফতারিটা খাওয়াইলেন, বেরোজাদারের খাওয়াইলে সওয়াব নেই, গুনাহ হবে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়াইলে কি হবে? গুনাহ। রোজাদারকে ইফতারি করাবেন। তিন নম্বর, রোজার মাধ্যমে গরিবের হক আদায় করবেন। গরিবের হক, গরিবের পাওনা দিবেন। যাকাত দেওয়া এটা কিন্তু দয়া না, এটা গরিবের পাওনা আদায় করা। কি একজনের ঋণ আদায় করা কি দয়া? যারা যাকাত দেয় এরা গরিবের উপরে দয়া করে না, এটা তার হক আদায় করে দিবে। এজন্য যাকাত যার উপরে যতটুকু হিসাব করে দিয়ে দিবেন, স্ত্রীর যাকাত আলাদা, তার নিজের মাল থাকলে হিসাব করে আলাদা দিবেন, আপনারটা আপনি আলাদা দিয়ে দিবেন হিসাব করে, যত আগে পারেন আগে দিবেন। আল্লাহ খুশি, গরিব খুশি, কলিজা ভেঙ্গে দোয়া। এই রমজানের মাধ্যমে এখনো যারা চোখ হেফাজত করতে পারি নাই।